এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আইবাদে। ওকে, বের করা আসলে অনেক কঠিন হয়ে যাবে, তারপর আসলে বের করতে হবে। একটু উঁচা করে ধরেন ভাই, আসছে সাহায্য করে তো। আই টাইপের মানে লম্বা টাইপের আই টাইপের, সেটা হচ্ছে আইবাদ। ওই পাশে এটা হচ্ছে টিবাদ, টিবাদ থেকে এখন বের হচ্ছে, আর এখন যাবো হচ্ছে আই বাদের দিকে। ওইদিকে আরেকটা বাদ আছে, ওইদিকে যাবো। ও আচ্ছা, এটা দেখতে আসলে এটা তীর মতো বানানো, সেই জন্য এটার নাম হয়েছে টিবাদ। আর নিশ্চয় আই বাদ আছে একটু, এটা অবশ্যই আয়ের মতো দেখতে হবে, সেজন্য আই বাদ। বেশ সুন্দর, একদম অ্যাডভান্স টাইপের জায়গা। ওকে, অনেক মানুষ আছে এখানে বিশেষ করে ঘোরার জন্য, দারুণ একটা প্লেস। তবে সময় কাটানোর জন্য একদম ন্যাচারাল নিরিবিলি জায়গা এটি। সামনে গেট দেখছি, বের হওয়ার জায়গা আছে কিনা সেটা আসলে ভাবতেছি, কিন্তু বের হওয়া যাবে কিনা। গেট যদি লক করা থাকে তাহলে আসলে বের হওয়া যাবে না। গেট মনে হচ্ছে লক করা, আর বাইক প্রবেশ অবশ্যই নিষেধ, কর্তৃপক্ষ আমার মনে হয় নাই। দেখি এদিকে বের হওয়া যায় কিনা, এদিক দিয়ে তালা মারা। ওকে, টিগ্রোয়ের গেটের সামনে পার্কিং নিষেধ, তালা মারা, আর এদিক দিয়ে সকল প্রকার যানবাহন যাওয়া নিষেধ। যেহেতু আমি আসলে অন্য একটা বিকল্প রাস্তায় আসছিলাম, যেহেতু বাইক পার্ক করতে হবে, এদিক দিয়ে আসলে যেতে হবে। ওকে, বের করা আসলে অনেক কঠিন হয়ে যাবে, তারপর আসলে বের করতে হবে। একটু উঁচা করে ধরেন ভাই, আসছে সাহায্য করে তো। সামনে ধরেন, আমি বের করতেছি সামনে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আই বাদে, অর্থাৎ সবগুলোই কিন্তু আপনার পদ্মা নদী। তো কয়েকটা বাদ আছে, কয়েকটা বাদের প্যাটার্নের উপর আসলে এগুলোর নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে আই টাইপের মানে লম্বা টাইপের আই টাইপের, সেটা হচ্ছে আই বাদ। ওই পাশে দেখলাম যে টিবাদ, অর্থাৎ টির মতো দেখতে পাতটা, সেজন্য হচ্ছে টিবাদ। এখন যেহেতু প্রায় একটা বাজে, যেহেতু এখন দুপুরবেলায় লোকজন আসলে তোমার আসে নাই, তবে আসতেছে দু একজন করে আসলে আসতেছে, বিশেষ করে চারটার পরে এখানে আসলে অনেক লোকজন আসে বিকেলবেলা আসলে ঘোরার জন্য। আর প্রাকৃতিক জন্য আসলে দারুণ এই জায়গাগুলো, একদম ন্যাচারাল টাইপের। শহরের যানজট বা এই যে বিল্ডিং, এই ভঙ্কত্বকরের জন্য যারা মনকে একটু শান্ত করার জন্য প্রাকৃতিক পরিবেশ দরকার, এই সমস্ত জায়গাগুলো আসলে খুবই উপযোগী, একদম ন্যাচারাল। যেহেতু এখন আসলে বন্যার সময় না, যদি বন্যার সময় হয় এই চরগুলো কিন্তু আসলে ডুবে যায়। সামনে যে চর আছে, এই চরগুলো থাকে না, ওরা কিন্তু আসলে পানিতে ডুবে যায়। আর বাঁধগুলো নির্মাণ করা হয়েছে এই জন্য যে স্রোত আসে, অনেক পদ্মার স্রোত অনেক ভয়ঙ্কর, এই স্রোত থেকে এই শহর বাঁচানোর জন্য সেই বাঁধগুলো আসলে তৈরি করে। আর কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ থাকার পরে আমরা একটু অন্যদিকে যাবো। এটা হচ্ছে কি বাঁধ, আর আজকের আবহাওয়া মেঘলা টাইপের, অনেক সুন্দর বাতাস বইতেছে, ঠান্ডা জায়গা আছে। এটা অনেকটা তীর মতো দেখতে, সরি আয়ের মতো দেখতে, আয় বাঁধ। দেড়টা বাজে, লাঞ্চ করা হয় নাই, এখন লাঞ্চে যাব। লাঞ্চ করে তারপরে হচ্ছে জাদুঘর আছে নাকি, জাদুঘরের দিকে যাব। হয়তো বের হইতে হইতে হয়তো বিকেল হয়ে যাবে, বুঝতে পারছি, কিন্তু একটা লাভ দিই। এগুলোতে আটকে রাখছে যাতে নৌকা ভেসে না যায়, উপরের দিকে যাই। আর মেইন প্রবলেম হচ্ছে আমার ক্যামেরা একটু ডিস্টার্ব করতেছে, ক্যামেরায় চার্জ ফুরাই গেছে, চার্জ মনে একটু আছে, তারপরে ক্যামেরা শুরু করতেছে যে ক্যামেরায় চার্জ নেই। আর ক্যামেরায় চার্জ না থাকলে শ্যুট তো আসলে নিতে পারছে না, আসলে মোবাইল দিয়ে নিচ্ছি। আসলে বাকি শ্যুটটা মোবাইল দিয়ে নিব, বের হচ্ছে।